নমস্কার বন্ধুরা, সারাচির রান্নাঘরে সবাইকে স্বাগত। আমার আজকের রেসিপি হলো এগ রোল। আমি আজকে আপনাদের সাথে এগ রোলের একটা রেসিপি শেয়ার করছি। এই রেসিপিটা কিন্তু বাড়িতে থাকা উপকরণ দিয়েই তৈরি করতে পারেন, আর এর স্বাদ কিন্তু একদমই দোকানের মতো হয়। তো চলুন দেখে নিই এগ রোলটা আমি কীভাবে তৈরি করছি। খুব কম সময়ে এবং খুব কম খরচে এই রেসিপিটা কিন্তু তৈরি হয়ে যাবে। চলুন দেখে নিই আমার আজকের এই রেসিপিটি। এগ রোলটা তৈরি করার জন্য প্রথমে আমি এখানে একটা পাত্রের মধ্যে নিয়ে নিচ্ছি 200 গ্রাম ময়দা। আপনারা কিন্তু যটা এগ রোল তৈরি করবেন সেই অনুযায়ী ময়দাটা ব্যবহার করবেন। দিয়ে দিচ্ছি 7 মতো লবণ। দিয়ে এবারে ময়দাটার সাথে লবণটা খুব ভালো করে মিশিয়ে নিলাম। ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি সাদা তেল। এখানে অবশ্যই তেলটা ময়মের জন্য দিবেন। আমি এখানে 4 চামচের মতো সাদা তেল দিয়ে দিলাম, যেহেতু আমি 200 গ্রাম ময়দার রোল বানাবো। তেলটা দিয়ে ভালো করে ময়দাটার সাথে তেলটাকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। তো দেখতেই পাচ্ছেন ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এবারে ময়দাটা আমি মেখে নেবো। তার জন্য ময়দার মধ্যে দিয়ে দিলাম গরম জল। গরম জলে যদি ময়দা মাখা হয় তাহলে কিন্তু রুটিটা যে হবে এগরোলের জন্য সেই রুটিটা কিন্তু খুবই সফট এবং খুবই নরম হয়। আমি এখানে ময়দার মধ্যে গরম জল দিয়ে দিচ্ছি, একদম ফুটন্ত জল এর মধ্যে দিতে হবে, তবেই কিন্তু খুব নরম এবং খুবই সফট হবে। দিয়ে প্রথমে চামচ দিয়ে মেখে নিলাম, যেহেতু প্রচণ্ড গরম ছিল। তারপরে হাত দিয়ে ভালো করে মেখে নিতে হবে ময়দাটাকে। যেই রকম আমরা বাড়িতে রুটি তৈরি করার জন্য ডো তৈরি করে থাকি সেই রকমভাবেই মেখে নিতে হবে। খুব একটা পাতলাও হবে না, মানে নরমও হবে না, আবার খুব একটা কিন্তু শক্তও যেন না হয়ে যায়। মোটামুটি যেরকম রুটি তৈরি করি সেই অনুযায়ী ডোটা তৈরি করে নিলেই হবে। তো দেখুন ভালো করে মেখে নেওয়া হয়ে গেলে এবার এর মধ্যে দিয়ে দেবো আমি 1 চামচ সাদা তেল। ওপর থেকে 1 চামচ সাদা তেল দিয়ে দিচ্ছি। তেলটা দিয়ে আবারও ভালো করে ময়দাটা ডোটার সাথে তেলটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে। ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেলে এটা আমি রেখে দেবো 10 থেকে 15 মিনিট। তো দেখুন 15 মিনিট পর ফিরে এলাম। এর ভেতরে যে হাওয়াটা ছিল সেটা আবারও আমি ময়দাটাকে একবার মেখে নিলাম। মেখে নিয়ে হাওয়াটা বার করে দিলাম। এবারে আমি এর থেকে লেচি কেটে নিচ্ছি। দুটো রুটির সমানে যে বাড়িতে রুটি তৈরি করি আমরা, দুটো লেচির সমানে যে গোছটা তৈরি হয় আমাদের, সেই অনুযায়ী একটা কেটে নেব। যেহেতু আমি এখানে এগ রোলটা মোটা মোটা এবং বড় বড় তৈরি করব, আপনারা চাইলে কিন্তু রুটির সাইজও তৈরি করতে পারেন। তো দেখতেই পাচ্ছেন কতটা বড় করে আমি লেচিটা কেটে নিয়েছি। এখানে আমার 200 গ্রাম ময়দার থেকে 3টে বড় লেচি এবং একটা ছোট সাইজের লেচি হয়েছে। এবারে অন্যদিকে আমি এখানে একটা বেলার জন্য ব্যালন নিয়ে নিয়েছি। ব্যালনের মধ্যে ভালো করে তেল মাখিয়ে নিলাম। তেলটা মাখিয়ে নিয়ে এবারে আমি যে গোছটা কেটে রেখেছিলাম লেচিটা, সেইটা দিয়ে এবারে ভালো করে বেলে নিতে হবে। খুব বেশি পাতলা করে বেলবেন না, যেহেতু গোছটা আমাদের অনেকটাই মোটা ছিল, বড় ছিল, তাই জন্য আমি এখানে খুবই বড় করে এবং একটু মোটা করে বেলে নিয়েছি। দেখতেই পাচ্ছেন আপনারা কীরকমভাবে বেলেছি, এই রকমভাবেই কিন্তু বেলবেন। আর একদমই কিন্তু গুঁড়ি দিয়ে বেলার চেষ্টা করবেন না, তাহলে কিন্তু এর স্বাদটা একদমই ভালো হবে না। চেষ্টা করবেন সবসময় তেল দিয়ে বেলার। তো দেখুন সবগুলো আমি একই রকমভাবে বেলে নিলাম। অন্যদিকে এখানে আমি একটা তাওয়া বসিয়ে দিয়েছি। তাওয়ার মধ্যে দিয়ে দিয়েছি 1 চামচ সাদা তেল। আমি রেসিপিটা সাদা তেলে করছি, আপনারা কিন্তু অবশ্যই সাদা তেলে করবেন। তেলটা দিয়ে তাওয়ার চারপাশে তেলটা ভালো করে মিশিয়ে নিলাম। মিশিয়ে নিয়ে এর মধ্যে আমি একটা রুটি দিয়ে দিলাম। রুটিটা দিয়ে গ্যাসের ফ্লেমটা কিন্তু মিডিয়ামে রাখতে হবে, হাইতে রাখলে তাড়াতাড়ি পুড়ে যাবে। আর এগ রোলের জন্য রুটি কিন্তু ভাজার সময় খুব একটা বেশি পোড়ানোর কোনোই প্রয়োজন নেই। তো দেখুন এক পিঠটা হয়ে যেতে হালকা করে ভেজে নেওয়া, অন্য পিঠটা উল্টে দিলাম। উল্টে দিয়ে আমি হালকা করে একদম ভেজে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন কতটা পরিমাণ হালকা আছে, এই পর্যায়ে নাবিয়ে নিলাম। খুব কিন্তু কড়া করে এখনই ভাজবেন না, তাহলে কিন্তু শক্ত হয়ে যাবে এগ রোল, একদম কিন্তু দোকানের মতো এগ রোল তৈরি হবে না। তো দেখুন আবারও আমি তাওয়ার মধ্যে তেল দিলাম। তেল দিয়ে একটা রুটি দিয়ে দিলাম।
দিয়ে একই রকমভাবে কিন্তু আমি এটাও ভেজে নেব। তো দেখুন এটাও আমাদের ভেজে নেওয়া হয়ে গেছে। এবারে এটা আমরা তুলে নিয়ে একই রকমভাবে সব রুটিগুলো তৈরি করে নিচ্ছি। অন্যদিকে এখানে আমি কাঁচা লঙ্কা, পেঁয়াজ আর শসা কেটে নিয়েছি। পেঁয়াজটা কিন্তু এরকম লম্বা লম্বা করে কেটে নিতে হবে, আর শসাটাও কিন্তু লম্বা করে কেটে নিতে হবে। দেখতেই পাচ্ছেন কাঁচা লঙ্কা, পেঁয়াজ আর শসা কেটে নিয়ে ভালো করে সব কিছু মিশিয়ে দিলাম। এবারে যে রুটিটা করে রেখেছিলাম সেই রুটিটা আবারও আমি তাওয়ার মধ্যে দিয়ে দিলাম। দিয়ে আবারও আমি হালকা করে একটু ভেজে নিচ্ছি। একবারই কিন্তু পুরোটা ভাজবেন না, তাহলে কিন্তু রোল খুবই শক্ত হয়ে যাবে। তো দেখুন একবার দুবার উল্টে পাল্টে দিয়ে একটা আমি ডিম নিয়ে নিয়েছি। এখানে ডিমের মধ্যে দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ। আপনারা চাইলে গোলমরিচ গুঁড়োও অল্প করে একটু ব্যবহার করতে পারেন। তো লবণটা দিয়ে ভালো করে ডিমটাকে ফেটিয়ে নিতে হবে। ফেটিয়ে নিয়ে রোলের রুটির ওপরে ডিমটা দিয়ে দিতে হবে। তো দেখুন ডিমটা দিয়ে চারপাশ থেকে আমি একটু তেল দিয়ে দিলাম। তেলটা দিয়ে ডিমটা আমি রোলের সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি, যেন চার সাইডে ডিমটা রোলের সাথে খুব ভালো করে মিশে যায়। মিশিয়ে নিয়ে এবারে আমি যে এক্সট্রা ডিমটা ছিল সেটা তাওয়ার মধ্যে দিয়ে রুটিটাকে কিন্তু উল্টে দিলাম। তো দেখতেই পাচ্ছেন কতটা সুন্দরভাবে আমাদের এগ রোলটা তৈরি হচ্ছে। একদম কিন্তু স্ট্রিট ফুড স্টাইলের এগ রোলটা তৈরি হবে। ঘরে থাকা উপকরণ দিয়েই তৈরি করে নিতে পারেন আজকের রেসিপিটি। তো দেখুন এবারে এই পর্যায়ে আমি গ্যাসের ফ্লেমটা লোতে করে দিচ্ছি। যেহেতু ডিমটা ভালো করে ভাজা হয়ে গেছে এবং রুটিটাও মোটামুটি ভাজা হয়ে গেছে, তাই জন্য এখানে আমি গ্যাসের ফ্লেমটা এবারে একদম লোতে করে দেব। লোতে করে দিয়ে উল্টে পাল্টে আরও কিছুক্ষণ ভেজে নেব। কিছুক্ষণ ভেজে নিয়ে আমি গ্যাসের ফ্লেমটা কিন্তু এখনও পর্যন্ত লোতেই রেখেছি। এবারে উপর থেকে রোলের এক সাইড করে দিয়ে দিচ্ছি পেঁয়াজ, শসা আর কাঁচা লঙ্কা কুচিটা। সব কিছু আমি একসাথে ভালো করে মিশিয়ে নিয়েছিলাম, সেটা আমি দিয়ে দিলাম ভালো করে উপর থেকে শুরু করে। এবারে এর মধ্যে উপর থেকে দিয়ে দিচ্ছি আমি টমেটো সস। সসটা কিন্তু একটু বেশি পরিমাণে দিতে হবে। দেখুন সসটা দিয়ে আমি এবারে একটা চামচ আর খুন্তির সাহায্যে ভালো করে এটা রোল তৈরি করে নিচ্ছি, মুড়ে নিচ্ছি। দেখতে পাচ্ছেন এদিকে গ্যাসের ফ্লেমটা লোতে দিয়ে এইটা তৈরি করলে কিন্তু রুটিটা বেশ ভালোই মুচমুচে হয়ে যায়, একদম দোকানের মতো। একই রকমভাবে কিন্তু আবারও আমি বাদ বাকি রুটিগুলো রোল তৈরি করে নিচ্ছি। তো দেখুন প্রথমে তাওয়ার মধ্যে তেল দিয়ে দিলাম। তেল দিয়ে রুটিটা দিয়ে একটু উল্টে পাল্টে হালকা করে ভেজে নিচ্ছি। ভেজে নিয়ে একই রকমভাবে একটা ডিম ফাটিয়ে নুন দিয়ে এর ওপর থেকে দিয়ে দিতে হবে। একই রকমভাবে কিন্তু সব রোলগুলোই আমি তৈরি করে নেব। এইরকমভাবে সব রোলগুলো আমি তৈরি করে নিলাম। তৈরি হয়ে গেছে আমাদের আজকের রেসিপি স্ট্রিট ফুড স্টাইল এগ রোল। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন, যদি ভালো লাগে শেয়ার করবেন এবং আরও রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে অল নোটিফিকেশান অন করে দেবেন, যাতে আমি কোনো ভিডিও আপলোড করলে সবার প্রথমে নোটিফিকেশানটা আপনাদের ফোনে পৌঁছায়। ধন্যবাদ।